হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব লিওনেল মেসি কিভাবে তার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে। বলতে গেলে লিওনেল মেসি পৃথিবীর সব থেকে ধনী খেলোয়াড়, আর এই ধনী খেলোয়াড়ের বাড়ি গাড়ি নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি মেসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই হয়তো জানি যে লিওনেল মেসি বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী খেলোয়াড়। বর্তমানে লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ হচ্ছে 600 মিলিয়ন ইউএস ডলার, মানে তার বাড়ি গাড়ি বাদ দিয়েও তার কাছে ক্যাশ 600 মিলিয়ন ইউএস ডলার বা 5,400 কোটি টাকা রয়েছে। এই টাকা এতটাই বেশি যে লিওনেল মেসি যদি প্রতি মাসে 2 কোটি টাকা করেও খরচ করে, তবুও তার সম্পূর্ণ টাকা শেষ হতে 150 বছরের মতো সময় লেগে যাবে। তো যাই হোক, চলুন এবার জেনে নেই মেসি এত টাকা কিভাবে আয় করে। আমরা সকলেই হয়তো জানি যে বর্তমানে মেসি তার প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে খেলছে, আর পিএসজিতে প্রতি বছর মেসির স্যালারি হচ্ছে 41 মিলিয়ন ইউএস ডলার বা 365 কোটি টাকা। তাছাড়া লিওনেল মেসি ফুটবলের পাশাপাশি বিভিন্ন কোম্পানির স্পন্সর থেকেও কোটি কোটি টাকা আয় করে থাকে। এখন পর্যন্ত মেসি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের স্পন্সরশিপ করেছেন, যেমন অ্যাডিডাস, আর এই কোম্পানির সাথে মেসির লাইফটাইমের চুক্তি রয়েছে, এবং এই কোম্পানি প্রতি বছর মেসিকে 12 মিলিয়ন ইউএস ডলার বা 100 কোটি টাকা পারিশ্রমিক প্রদান করে। অ্যাডিডাস কোম্পানি ছাড়াও মেসি স্পন্সরশিপ করেছেন লেইস, পেপসি, টাটা মোটরস, হুয়াওয়ে এবং মাস্টার কার্ডের মতো ইন্টারন্যাশনাল কোম্পানিকেও। ফোর্বস পত্রিকার একটি রিপোর্টের মতে লিওনেল মেসি বর্তমানে প্রতি বছর তার আয়ের উৎস থেকে 111 মিলিয়ন ইউএস ডলার বা 1,000 কোটি টাকা আয় করে থাকে। আর ফোর্বস পত্রিকার এই রিপোর্ট দেখে বোঝা যায় যে মেসির সম্পদের পরিমাণ 1 বিলিয়ন ডলার না হলেও তা হতে খুব বেশি দেরি নেই। তো এবার আসি আসল বিষয়ে, যে লিওনেল মেসি কিভাবে তার এত টাকা খরচ করে। লিওনেল মেসির গাড়ির কথা বলতে গেলে তার প্রিয় প্রথম গাড়িটি হলো পাগানিজন্ডা ট্রিকলর, যার দাম 1.6 মিলিয়ন ইউএস ডলার বা 14 কোটি টাকা। দ্বিতীয় প্রিয় গাড়িটি হলো ফেরারি F430 স্পাইডার, যার দাম 2,17,000 ইউএস ডলার বা 2,80,00,000 টাকা। এবং তার তৃতীয় গাড়িটি হলো রেঞ্জ রোভার SB অটোবায়োগ্রাফি, যার প্রাইস হলো 2,09,000 ইউএস ডলার বা 1,60,00,000 টাকা। তালিকায় থাকা 4 নম্বর গাড়িটি হলো রেঞ্জ রোভার স্পোর্টস SVR, যার দাম 1,11,000 ইউএস ডলার বা 90,00,000 টাকা। তার 5 নম্বর গাড়িটি হলো মাসেরাটি গ্র্যান্ড ট্যুরিজমো MC স্টারডেল, যার প্রাইস 3,52,000 ইউএস ডলার বা 2,70,00,000 টাকা। এছাড়া লিওনেল মেসির অডি গাড়ি খুব পছন্দ, তাই তার কাছে অডি Q7, অডি Q8, অডি RS6 এবং অডি R8 স্পাইডার এসব গাড়িও রয়েছে। এছাড়া তার কাছে সুপারকার ল্যাম্বোরগিনি, ব্যান্টলি এবং রোলস রয়েসের মতো গাড়িও রয়েছে, যা তিনি সবথেকে বেশি ব্যবহার করে থাকে। এসব গাড়ি ছাড়াও লিওনেল মেসির একটি প্রাইভেট জেটও রয়েছে, যে জেটটির মূল্য প্রায় 500 কোটি টাকা। প্রাইভেট জেটটির ভেতরে রয়েছে একটি সুন্দর কিচেন, রয়েছে 2টি সুপার বাথরুম, এবং জেটটির সিটগুলো এমনভাবে তৈরি করা যে তা খুব সহজেই বিছানায় কনভার্ট করা যায়। এই জেটটি মূলত মেসি পার্সোনালভাবে তার জন্য ডিজাইন করিয়েছেন, যার পেছনের পাখায় মেসির নাম লেখা রয়েছে। এছাড়া এই প্রাইভেট জেটটির সিঁড়িগুলোতে মেসির নাম, তার বউয়ের নাম এবং তার বাচ্চাদের নামও লেখা রয়েছে। তো এবার মেসির বাড়ি সম্পর্কে কথা বললে, তার বাড়িগুলো পৃথিবীর সব থেকে দামি বাড়ি না হলেও তার থেকে কমও নয়। আসলে মেসির কাছে এত সম্পদ রয়েছে যে সে ইচ্ছে করলে পৃথিবীর সব থেকে দামি বাড়িটাও কিনে নিতে পারে। তো যাই হোক, মেসির কাছে বর্তমানে 2টি বড় বাড়ি রয়েছে। প্রথম বাড়িটি হলো ক্যাস্টেল ডিভিস নামক এই জায়গাটিতে। এই বাড়িটির ভেতরে দেখতে খুবই সুন্দর। এছাড়া এই বাড়িটির ভেতরে রয়েছে একটি জিমনেশিয়াম, রয়েছে তার বউয়ের সাজুগুজু করার জন্য একটি স্পাশপ। এছাড়া মেসির এই বাড়িটির ভেতরে রয়েছে একটি ফুটবল পিচ, যেখানে মেসি বেশিরভাগ সময় অনুশীলন করে থাকে। তার এই বাড়িটির মূল্য প্রায় 50 কোটি টাকা। এবং তার দ্বিতীয় বাড়িটি দেখতে অনেকটা অ্যাপেল কোম্পানির অফিসের মতো, মানে এই বাড়িটি খুবই ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে, এবং মেসি বার্সেলোনা ক্লাবে থাকাকালীন সময় এই বাড়িতেই বসবাস করতেন। আর এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা।
আর আরেকটি বিষয় জানলে আপনি অবাক না হয়ে পারবেন না, তা হলো চায়নাতে মেসির নামে একটি থিম পার্ক তৈরি করা হচ্ছে যার নাম হলো মেসি এক্সপিরিয়েন্স পার্ক। এটি তৈরি করা হচ্ছে 42,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে। এটি তৈরি হওয়ার পর এটি হবে পৃথিবীর সবথেকে বড় ফুটবল থিম পার্ক। তাছাড়া লিওনেল মেসি প্রতি বছর কোটি কোটি টাকা বিভিন্ন চ্যারিটিতে দান করেন। 2014 বিশ্বকাপে রানার্স আপে পাওয়া পুরো টাকা মেসি আর্জেন্টিনার একটি হাসপাতালে দান করেছিলেন। এর আগেও বার্সেলোনা থেকে মেসি যে মিলিয়ন মিলিয়ন অর্থ পারিশ্রমিক নিতেন তার একটি বড় অংশ দান করতেন বার্সার যুব প্রকল্প লামাসিয়াতে। এছাড়া লিওনেল মেসি মানুষকে সাহায্য করার জন্য লিও মেসি নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছেন। ইন্টারনেটে বিশ্বের সবথেকে সেরা 50 জন ডোনেটদের মধ্যে একজন হলো এই লিওনেল মেসি। তো বন্ধুরা, বিশ্বসেরা ফুটবল তারকা মেসিকে নিয়ে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।